আসসালামু আলাইকুম, রামাদান মোবারক। ইসলাম চ্যানেল বাংলার বাহারি ইফতার রান্নার অনুষ্ঠান থেকে আপনাদের সাথে আছি আমি তানিয়া। আজকে আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো তার নাম হচ্ছে চিকেন কাঠি কাবাব। চিকেন কাঠি কাবাব তৈরি করার জন্য যা যা লাগবে, প্রথমেই লাগছে চিকেন। আমি এখানে 2 কাপ পরিমাণ চিকেন ছোট ছোট পিস করে রেখেছি, পরিষ্কার করে রেখেছি। লাগবে টক দই, লাগবে স্টিক, ময়দা, ডিম, কর্নফ্লাওয়ার, ভিনেগার অথবা লেবুর রস, আপনারা যেটা পছন্দ করেন, লবণ, গোলমরিচের গুঁড়ো, পাপরিকা এবং ওয়েস্টার সস, সোয়া সস, আদা রসুন বাটা, টমেটো কেচাপ এবং ভাজার জন্য তেল। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চিকেন, 1 চামচ টক দই, এতে দিয়ে দিব 1টা ডিম, আদা রসুন বাটা 1 চা চামচ, আমি এখানে দিয়ে দিব সোয়া সস 2 চা চামচ, এখানে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 চা চামচ এবং দিয়ে দিব কেচাপ 1 চা চামচ পরিমাণ, এবং এতে দিয়ে দিব আমি জাস্ট একটু কালারের জন্য পাপরিকা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, এটা ডিপেন্ড করে আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন সেটার উপর, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ ময়দা। আমি ম্যারিনেটের জন্য করে নিচ্ছি, এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চা চামচ, ভিনেগার আমি আর অল্প একটু বাড়িয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। এটা ম্যারিনেট করে 1/2 আওয়ার অথবা 1 আওয়ার রেখে দিলে ভালো হয়, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি এখনই এটা স্টিকে গেঁথে নিচ্ছি। এটাকে সুন্দর করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় পিস করতে পারেন চিকেনটাকে, আমি আমার মতো করে নিয়েছি। এখানে আমার কাঠিতে চিকেন ঢুকানো হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অন করে নিই। এখানে দিয়ে দিচ্ছি আমি তেল, আমি আসলে কর্নফ্লাওয়ারটা পছন্দ করি এই কারণে, কারণ ভাজার পরে এটা অনেক মচমচে থাকে। আপনাদের বাসায় যদি না থাকে আপনারা সাধারণ ময়দাও দিতে পারেন, কিন্তু আমি এখানে দুটেই নিয়ে নিয়েছি। আমার মনে হয় তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি। এটা খুবই সুস্বাদু একটি খাবার, চিকেনে আছে প্রোটিন, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, খুবই স্বাস্থ্যসম্মত। চিকেনটাকে খুব বেশি ভাজা যাবে না, কারণ এটার জুসি ভাবটা চলে যাবে, তখন ড্রাই হয়ে গেলে এটা খেতে তেমন একটা ভালো লাগে না। আমার চিকেনটা তৈরি হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার চিকেনটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিব কিচেন টিস্যুর উপরে। এখন এটাকে আমি একটু ডেকোরেশন করে নিব। তৈরি হয়ে গেল চিকেন কাঠি কাবাব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এটাতে সুইট চিলি সস এবং টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই রামাদানে আমাদের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।